সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে ঢাকা আট আসনে। আসনটির সেগুনবাগিচা বাজারে আছেন সহকর্মী দাউদ খান, সরাসরি চলে যাচ্ছি সেখানে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা আট আসনের সম্মানিত যারা ভোটার রয়েছেন, তারা আমরা তাদের কাছ থেকে জেনে নেব আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই আসনের সাধারণ যারা ভোটার রয়েছেন তারা কি ভাবছেন এবং তাদের প্রত্যাশা যেগুলো ছিল সেগুলো কতটা পূরণ হয়েছে। আপনার কাছে আমি প্রথমে জানতে চাই যে আপনি এলাকার একজন স্থায়ী বাসিন্দা, আমরা দেখে থাকি প্রতি নির্বাচনের আগে যারা সংসদ সদস্য হিসেবে প্রার্থী হয়ে থাকেন তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন, সেই প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন আপনাদের এই আসনে হয়েছে বলে আপনি মনে করেন? বাস্তবায়ন কোনো কিছু হয় নাই, 15 বছর 3 টার্ম এমপি ছিলেন একজন, ওনাকে আমরা 3 দিনও দেখিনি এলাকায়। আমাদের প্রয়োজন একজন মাটি এবং মানুষের, সোনার মানুষের, যারা জনগণের কাছাকাছি থাকবে, যারা জনগণের সুখ দুঃখ বুঝবে, ওই সমস্ত লোক আমাদের বিশেষ প্রয়োজন এই মুহূর্তের জন্য, বিশেষ করে এই এই অঞ্চলের জন্য, আমাদের এই 8 নম্বর আসনের জন্য। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে যদি একটু জানতে চাই যে আসলে এই আসনটির জন্য কি কি প্রয়োজন বলে আপনারা মনে করছেন? আমরা একটা মাঠকর্মী প্রয়োজন, মাঠের লোকদেরকে যারা সমন্বয় করেন, যেমন আমাদের রতন ভাই বারবার কাউন্সিলর, উনি একজন ভালো লোক এবং আমাদের খোঁজ খবর রাখেন, বাড়ি বাড়িতে যায় যোগাযোগ করেন, সবার সাহায্য সহযোগিতা করেন, এবং উনি আর আমার বিগত যে বক্তা বলেছেন ম্যানন সাহেব আমাকেও তুচ্ছ করেছেন, আমি এলাকার একজন একটা সহসভাপতি ইউনিটের, হ্যাঁ ম্যানন সাহেব আমাকেও চিনেন নেই, ভোটের সময় শিখে চিনছে, এখন আমরা একটা লোক পেয়েছি, এরকম লোক হয়তো আমরা আর পাবো না, রতন ভাই আমাদের 1 নম্বর। হ্যাঁ, যে সাধারণ মানুষের কাছে যারা যায়, কারণ একজন এমপি আসলে পুরো এলাকার মানুষকে চেনা অনেকটা কষ্টকর, আমরা আরও কয়েকজন সাধারণ মানুষের কাছ থেকে জানার চেষ্টা করবো যে আসলে আমরা যতটুকু জেনেছি এই এলাকার বাসিন্দাদের মধ্যে নোয়াখালী অঞ্চলের ভোটার অনেক বেশি এবং তারা ভোটের জয় পরাজয় একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। আপনার কাছে কি মনে হয় আগামীতেও কি তাই হবে? হ্যাঁ, আগামীতে তাই হবে। এখানে পুরো 8 আসনটাই নোয়াখালী অধ্যুষিত আমাদের এলাকা, এবং বিশেষ করে আমরা 3-3টি নির্বাচনে আমরা আমাদের দলীয় মনোনয়ন ব্যক্তি পাই নাই, আমরা পেয়েছি আমাদের 14 দল থেকে, কিন্তু আমরা ঠিক নদীর মতো চর পড়ে যেমন সেইভাবে আমরা আকাঙ্ক্ষিত হয়েছি, আমাদের দলীয় একজন লোক আমাদের যাকেই দেখ তার মধ্যে আমাদের রতন ভাই আমাদের পাশে থাকে, সবসময় আমাদের দুঃখে সুখে থাকে, এবং করোনার সময় উনি যা আমাদের জন্য করেছে তার ভাষা প্রকাশ করার মতো না। আমি মনে করি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের একজন মনোনীত প্রার্থী আমাদের দলে মনোনয়ন পাক, তাহলে আমরা মনে করি অনেক দিনের যে তৃষ্ণার্থ আমাদের নমিনেশন নেওয়া, সেই তৃষ্ণার্থ আমাদের মিটে যাবে। অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটু জানতে চাই যে এলাকার একজন মানুষের কাছে জানতে চাই যে আসলে কেমন জনপ্রতিনিধি আপনারা দেখতে চান, খুব সংক্ষেপে যদি বলেন। আমরা দেখতে চাই এই এলাকায় সর্বক্ষণ থাকে যে যে ব্যক্তি সর্বক্ষণ কাজ করে, দুঃখে সুখে থাকে, রাস্তাঘাটে পানি পরিষ্কার সময় থাকে এবং করোনার সময় থাকে, যে যখন থাকে এবং তাকে দরকার, এবং আমরা চাই একমাত্র আমাদের এই এলাকায় সবসময় রতন ভাই আছেন এবং থাকবেন, ওনাকে আমরা চাই। অসংখ্য ধন্যবাদ। আমরা একজন নারী ভোটারের কাছে আসলে জানতে চাই যে আপনাদের কোনো দাবি দেওয়া আছে কিনা আগামীতে যারা এই আসনটিতে প্রার্থী হতে চান। জি, আসসালামু আলাইকুম, আমাদের ফজলুল ইসলাম রতন ভাই, হেরা খুব ভালো মানুষ, এই এলাকায় 8 আসনে আমরা তাকেই চাই, এমপি হিসাবে তাকেই দেখতে চাই, একমাত্র তারা আমাদের বিপদে আপদে এলাকায় এই করোনার সময় আমাদের ঘরে কোণে কোণে যেয়ে রাত 12টা 1টার সময় আমাদের সাহায্য করে যারা থাকবে তাদেরকে আপনি চান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এই ছিল এখনকার মতো। দুপুর 2টায় আমরা আবারও হাজির হবো অন্য কোনো রাজনৈতিক দলের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির খবর এবং একই সাথে সাধারণ মানুষের নির্বাচন নিয়ে কী ভাবছেন, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।